সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আছি আমরা মোটামুটি ভালোই। খুব বৃষ্টি হইতেছে কদিন ধরে, কিন্তু গরম ঠিকই আছে। বৃষ্টি হইতেছে ঠিকই, কিন্তু গরমও আছে। হ্যাঁ, গরম তো থাকবেই, গরমের দিন এখন। সামনে তাল পাকার গরম, তাল পাকার গরম হইতেছে, তাল পাকতেই তার সেই রকম গরম পড়বে আর কি। যাই হোক, আজকে খাবার ভালোই, নিরামিষ খাবার। নিরামিষ খাবারে ঝামেলা কম থাকে। এটা হলো মূলের চচ্চড়ি বলা যায়, বা মূলে ভাজি বলা যায়, সারা বছরই পাওয়া যায় মূলে। তারপর এটা আছে হলো ভেন্ডি আর পটল দিয়ে, সর্ষে দিয়ে। আর এটা হলো নর্মাল একটা নিরামিষ ঝোল, কফি, সিসিংয়া, ঝিঙে, ডাটা, আলু, অনেক কিছু আছে আর কি। আর এটা হলো ঝিঙ্গের বড়া। ঝিঙ্গের বড়া খেতে মজা লাগে। এটা কি ঝিঙে না বেগুন? হুম, ঝিঙ্গা ভালোই লাগে খেতে, খারাপ না। দেশে যাওয়া দরকার বর্ষা দেখার জন্য। যামু কিন্তু সময় বিপুল করতেছি, মেয়েটার স্কুল খোলা দেবে ধারণা হয়ে গেছে। স্কুলে বন্ধ দিই, কিছুদিন বন্ধ দেওয়ার কথা ছিল কিন্তু দিল না। ঝিঙ্গের বড়াটা করে খেয়ে খুব স্বাদ। কিছুদিন এটার মধ্যে আপনারা বেসন ইউজ করতে পারেন, অথবা আটা, হলুদ, মরিচ, গুঁড়া, সাদা ধনিয়া গুঁড়া, লবণ মিশিয়ে ডো তৈরি করবেন। তারপর খেলে ভাজবেন, চিকন করে কাটবেন আর কি, বেগুনির মতো করে। আর ঝিঙ্গাটা মিষ্টি মিষ্টি লাগে, তো স্বাদ লাগে। বেগুনের তো একটু ভালো, কারণ বেগুন তো শুকনো শুকনো হয়, এটা একটু রসালো সবজি। ভেন্ডি পটল দিয়ে সরিষা ভালোই লাগে। সরষেটাই স্বাদ, সরষের যে ঝোলটা ওইটাই স্বাদ লাগে। তারপর সবজি যে আলাদা একটা স্বাদ হয়ে যায়।
মিনিট ভিতরে সরিষা মুগা এখানে গ্রামে গেলে মজা নৌকাতে ঘোরা যায় আর সমস্যাও আছে বৃষ্টি আসলে বা কবি দাদা সারাদিন বৃষ্টি হলো ঘর থেকে বাড়ি দিবার না এখানে চোখে শাপলা পড়ছে শাপলা দেখতে সুন্দর লাগে আমাদের যেমন বিলে লাল শাপলা আছে দারুণ দেখতে সুন্দর সাদা আর লাল মিক্স থাকে তো ভালো লাগে আবার শাপলা খাইতেও স্বাদ আমার কাছে শাপলা খুব স্বাদ লাগে সবজিটা ফুলকপি মূলে সারা বছরই পাওয়া যায় দাম একটু বেশি খাইতে যতটা স্বাদ না এখন তারপরেও হালকা হালকা গ্রাম আসে ওটাই ভালো লাগে নিরামিষ তরকারির মধ্যে আপনার লেবু নিলে খুব স্বাদ লাগে পুষ্করা যেগুলো গ্রানোলা লেবু ওগুলো স্বাদ বেশি তবে আমার নিরামিষ ভালো লাগে রং ছাড়া যেটা সাদা
টক লেবু একটা কাগজ লিখো গেল কাগজি লিখো আমার লেবু খেতে ভালো লাগে লেবু খেতে পারে লেবুটা সবাই খাবেন লেবুটা খাওয়া ভালো বাচ্চাদেরকেও খাওয়াবেন লেবুর রস শরবত খুবই ভালো খাওয়া এই দুইটা রেখে দিছি আমার মেয়ের জন্য যখন খাইতে বসি তখন বলে বাবা আমার জন্য দুইটা বড় রেখো খাইছে ও তারপরে পোলা বানাতে গেলে একটু বেশি আগ্রহ মাছ মাছ আছে বেশি তাই দুইটা রেখে দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো